ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকে আজ আদালতে তোলা হলে বারো দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে তাকে পশ্চিমবঙ্গের বারাসাত জর্জ কোর্টে তোলা হয়েছে। এর আগে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জিহাদ নিজের নাম সিয়াম বলে জানান। পরবর্তীতে তার আসল পরিচয় জানা যায়। অপরদিকে আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় বাংলাদেশে গ্রেফতার হওয়া তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড প্রাপ্তরা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভূঁইয়া ও সিলেস্তি রহমান। যে আজকে জিয়াদ হাওলাদার যে মানে গ্রেপ্তার হয়েছে এবং আজকে আদালতে প্রোডাকশন করা হয়েছে সিআইডির দ্বারা, মানে জিয়াদ ওর ভাষণ অনুযায়ী সেটা হচ্ছে ও যেহেতু বোম্বে থাকতো এবং বোম্বে থাকা অবস্থায় ও মানে এখান থেকে কলকাতা কিছু লোক ওর সঙ্গে কন্ট্যাক্ট করে, বলে যে তোকে বাংলাদেশে আমি নিয়ে যেতে পারবো, সুতরাং বাংলাদেশে যাওয়া যাবতীয় খরচ এবং মানে ব্যয়ভার আমি বহন করবো, একটা ব্যাপারে আমাকে হেল্প করতে হবে। সুতরাং এ জিয়াদ মানে বোনাভাই ফেতে এদের সঙ্গে থেকে মানে যারা আর কি মূল অভিযুক্ত আগামী দিনে উঠে আসবে দেখতে পাবেন, কারণ একদম পুরো ইট ইজ দ্য আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন, একেবারে তদন্ত শুরু হয়েছে বলতে পারেন। আজকে যেহেতু ফার্স্ট আসামি অ্যারেস্ট হয়েছে, তদন্ত শুরু হয়েছে, আগামী দিনে দেখবেন যে মূল যারা অভিযুক্ত তাদের মুখ দিয়ে আরও কিছু শুনতে পাবেন, যে সমস্ত মানে চাঞ্চল্যকর তথ্য সেই তথ্যগুলো আরও আগামী দিনে শুনতে পাবেন। জিহাদ পেশায় একজন কসাই বলে জানা গেছে। ২৪ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। পুলিশকে বিভ্রান্তে ফেলার জন্য নিজের নাম সিয়াম বলে জানিয়েছিলেন জিহাদ। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের সঠিক নাম এবং বাংলাদেশের ঠিকানা জানান জিহাদ। বাংলাদেশের এমপি আনোয়ার সাহেবকে নৃশংসভাবে খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে নিউ টাউনের টাপ আসলে খুব মর্মান্তিক ঘটনা, নৃশংসভাবে হাইলাইটেড হয়েছে এবং সেই ঘটনায় পুলিশ সিআইডি তদন্ত করছে। করতে গিয়ে আজকে জিহাদ বলে একটা আসামিকে গতকাল খুলনা থেকে আসতে করা হয়েছে, সেই জিহাদকে আজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে। জিহাদের চোদ্দো দিন পিছিয়ে চাওয়া হয়েছিল, আমাদের মাননীয় সিজিএম সাহেব সেটাকে বারো দিন অ্যালাউ করেছে। পিসি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ফার্দার কোনো ডেভেলপমেন্ট যদি ওকে দিয়ে কেসে আনা যায় এবং কেসের যে আর্মস কাউন্টিং ইউজ হয়েছে সেগুলোকে সিজ করার জন্য পিসিটা নেওয়া হয়, সেই পিসিটা আজকে কোর্ট অ্যালাউ করেছেন বারো দিন। বারো দিন বাদে ওকে আবার এখানে প্রোডাকশন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছেন আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ চারজন ওই এমপিকে তার নিউ টাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন। তারপর তারা ফ্ল্যাটের মধ্যেই পুরো শরীর থেকে মাংস আলাদা করেন এবং মাংসের কিমা করেন। তারপর তারা সব কিছু পলিথিনের প্যাকে রেখে দেয়, পাশাপাশি হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে প্যাক করেন। পরে সেই প্যাকেটগুলো ফ্ল্যাট থেকে বের করে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেয়। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।